নরসিংদীতে ছাত্রদলের কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত আরেক ছাত্রদল কর্মী আশরাফুল ইসলামও মারা গেছেন। শুক্রবার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেলে নেয়ার পর গুলিবিদ্ধ ছাত্রদল নেতা সাদেকুর রহমান সাদেককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সকালে মারা গেলেন সংগঠনটির কর্মী আশরাফুল ইসলাম। আশরাফুল পেটে গুলি লাগে, তাকে পেটে গুলি লাগে এবং তাকে অপারেশন করার পরে পোস্ট অপারেটিভ সে সকাল 9:30 থেকে মারা যান। এবং কালকে আরেকজন সাদেকুর রহমান, তার মাথায় গুলি লাগছিল, সে গত 26 জানুয়ারি নরসিংদী জেলার 5 সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। এই কমিটি বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন পদবঞ্চিতরা। এর জেরে বৃহস্পতিবার বিকেলে শহরের চিনিশপুর এলাকায় সংঘর্ষে জড়ায় সংগঠনটির দুপক্ষ। এ সময় গুলিবিদ্ধ হন এই দুই নেতাকর্মী। সময় সংবাদ, নরসিংদী।